প্রিয় ভাইয়ারা, আশা করছি বেশ ভালো রয়েছেন। সবাইকে ঈদ মোবারক। তো আজকে এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে আপনারা যে কোনো সার্ভে সাইটের জন্য ইনব্রেইনের প্রোফাইলটা করতে পারেন বা ইনব্রেইনের সার্ভে কিভাবে করতে পারেন। এবং আপনাদের একটি সতর্ক করা ভালো, যেটা হচ্ছে ইনব্রেইন প্রোফাইল কিন্তু মাস্ট বি আপনাকে ভালোভাবে করতে হবে। তো এখানে আপনাকে মেল সিলেক্ট করে দিতে হবে, বলেছে হোয়াট ইজ ইউর জেন্ডার, আপনাকে ছেলে নাকি মেয়ে। তো এখানে আপনাকে ছেলে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। তো এখন হচ্ছে এখানে আপনারা আমেরিকার যে ইউএস এর জিপ কোড আছে সেই জিপ কোডটা দিয়ে দিবেন। তো চাইলে আমি যে জিপ কোডটা দিচ্ছি, যে অ্যাড্রেসটা দিচ্ছি, এটা আপনারা দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিলাম, জিপ কোডটা দিয়ে দিলাম 911। তো এখন এখানে সিলেক্ট করেছে আপনি ম্যারিটিয়াল কিনা, তো অবশ্যই আপনাকে ম্যারিড দিতে হবে। তো ইনব্রেইনের প্রোফাইলটা আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে পরে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি ভুলভাল অ্যান্সার দেন, সেক্ষেত্রে পরে দেখা যাবে যে আপনাদের সার্ভেতে ডিসকোয়ালিফাই হচ্ছে। তো এখানে মাস্টার ডিগ্রি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে বলছে আর ইউ ভোটেড, মানে আপনি কোনো ভোটার কিনা, তো অবশ্যই ইয়াস দিয়ে দিবেন। তো এখানে ইয়াস দিয়ে দিবেন যে আপনার পরিবার কে কে ডিসিশন মেক করে। তো এখানে ইয়াস দিয়ে দিবেন আপনারা। প্রত্যেকটা সার্ভে সাইটের জন্য সেম ইনব্রেইনের প্রোফাইলটা আপনারা বিভিন্ন সার্ভে সাইটে পেয়ে যাবেন। এবং এখানে এমপ্লয়েড ফুল টাইম, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার 1 থেকে 2 মিলিয়ন এটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার কোম্পানির রেভিনিউ 1 থেকে 2 মিলিয়ন। আর হচ্ছে এখানে আপনার ইনকাম ট্যাক্স, এটা আপনারা 1 লাখ থেকে 1 লাখ 20 পর্যন্ত দিয়ে দিবেন। এই 1 লাখ থেকে 1 লাখ 20 24 এরকম দিয়ে দিবেন। আর এখানে নট হিসপ্যানিক এইটা দিয়ে দিবেন। তো মূলত আপনাকে সার্ভেতে এই সেম কোয়েশনগুলো করবো। তো এখান থেকে হোয়াট ইজ ইউর রেস, তো এটা হোয়াইট দিয়ে দিবেন আপনারা। ব্ল্যাক আফ্রিকানও দিতে পারেন, কিন্তু সব ক্ষেত্রে হোয়াইট দেওয়া ভালো, সার্ভেগুলো অনেক ম্যাচ হবে। এবং প্রোফাইলটা সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবেন এবং নোটপ্যাডে রাখার চেষ্টা করবেন। তো এখানে ফোর পার্সন, যে পরিবারে কয়জন লোক থাকে, তো আপনারা 4% দিয়ে দিবেন। এখান থেকে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা দিতে বলছে, তো আপনারা অবশ্যই দেখে শুনে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তো এখানে আমি ইয়ারটা দিয়ে দিলাম এবং মাসটা দিয়ে দিব এবং দিনটা দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওখানে ইয়ার কত বছর বয়স, এটা কিন্তু ওখানে চলে আসছে। আপনারা অবশ্যই বয়সটা ক্যালকুলেট করে কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন যে কত বছর বয়স এই লোকটির। তো এখানে 31 বছর, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 31 বছর। এবং আপনারা এই ডেট অফ বার্থটা অবশ্যই মুখস্থ বা এবং ভালোভাবে রাখার চেষ্টা করবেন এবং বার্থটা ক্যালকুলেট করবেন আপনারা গুগল থেকে যদি কোনো সমস্যা হয়, কারণ এটা হচ্ছে আপনার মেন সার্ভেতে প্রশ্ন করে অনেক সময়। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোটামুটি সার্ভের যে বেসিক যে প্রোফাইল কোশ্চেন এইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি সিম ওরে ক্লিক করি, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা সার্ভে কিন্তু এখানে শো হবে ইনব্রেইনের। তো এটা আমি ডোলা থেকে করেছি। তো ডোলাতে জাস্ট ডোলাতে ঢুকবেন এবং ডোলা সার্চে ক্লিক করবেন এবং ইনব্রেইন লিখে সার্চ করবেন। এইভাবে আপনারা ডোলা কোতে আপনারা খুব সহজে ইনব্রেইনের সার্ভেটা পাবেন। এবং নর্মালি কাজ করার চেষ্টা করবেন, বাইপাস করলে হয়তো বা আপনাকে ব্যান দিয়ে দিতে পারে বা নট অ্যাক্সেস দেখাতে পারে। তো প্রিয় ভাইয়েরা, রিসেন্টলি আমি ভিডিও দিয়েছি কীভাবে আপনার ডোলা অ্যাকাউন্ট করতে পারেন খুব সহজে। এবং অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।